Dear learners, আজকে আমরা অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। তো এই সাজেশনটা নেওয়া হয়েছে রেনেসা ইজি বুক থেকে। সো এখানে যে নাম্বারিংগুলো দেওয়া আছে বা এখানে বাকি যত ডিটেলস দেওয়া আছে সবগুলো হচ্ছে রেনেসা ইজি বুকের নাম্বারিং। ওকে, তো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে নেব। প্রথমত দেখেন এই যে 1.2, এই প্রশ্নটা দেখেন 10, 15 এবং 18 সালে এসেছে, এবং এবার অর্থাৎ 2022 সালে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের আসার সম্ভাবনা অলমোস্ট 99.99%, মানে এটা এই প্রশ্নটা এবার আসার সম্ভাবনা খুবই বেশি। সো বুঝতে পারছেন এটাকে খুব গুরুত্বের সহিত কিন্তু আপনাদেরকে সলভ করতে হবে। তারপর এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি 1.10, এই প্রশ্নটা যদি নাও আসে তারপরও এই রিলেটেড একটা প্রশ্ন আপনাদের অবশ্যই আসবে, মানে এখানে মূলবিন্দুকে কোনো একটা জায়গাতে বা কোনো একটা কোণে আবর্তন করলে একটা সমীকরণের যে রূপান্তরিত সমীকরণগুলো এই সমীকরণ নির্ণয় রিলেটেড একটা প্রশ্ন এবার আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, তারপরে দেখতে পাচ্ছি এখানে আমাদের 1.15, এখানেও দেখেন একটা সমীকরণ দেওয়া আছে যেখান থেকে এক্স ওয়াই এবং এক্স ওয়াই যুক্ত পদগুলো অপসারণ করে, এখানে তিনটা বিষয় বলা হয়েছে, একটা এক্স, একটা ওয়াই এবং একটা হচ্ছে এক্স ওয়াই অপসারণ করে আমাদেরকে কী করতে হবে, রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা আপনাদের জন্য। দেন হচ্ছে এই যে প্রশ্ন 1.20, দেখেন 1.15, 1.20, 1.21 এবং সামনে যে প্রশ্নটা দিয়েছিলাম এখান থেকে একটা প্রশ্ন কনফার্ম আসবে। তো 1.21 যে প্রশ্নটা এখানে আমরা দেখতে পাচ্ছি, 1.21 খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র 2020 সালে এসেছিলো, এর আগে কিন্তু এই প্রশ্নটা আসে নাই। তো দেখেন এই চ্যাপ্টার থেকে 2021 সালে মাত্র একটা প্রশ্ন এসেছে, তো এটা অবশ্যই আপনাদের পড়ার কোনো প্রয়োজন নাই। এখন আমরা স্ট্রেইট লাইনে যদি যাই তাহলে স্ট্রেইট লাইন থেকে আপনাদের যে প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের থিওরাম, দেখেন এখানে আমরা প্রথম যে থিওরামটা দেখতে পাচ্ছি এটা মোটামুটি 100% পরীক্ষাতে আসবে বলা যায়। তো এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এভাবে আসতে পারে, আবার এরকমও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। সো প্রথমত হচ্ছে আপনাকে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে, তারপর আপনাকে আনসার করতে হবে। হ্যাঁ, তারপর এখানে আরেকটা থিওরি রয়েছে, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে দুইটা থিওরি আপনাকে পড়তে হবে, 2.6। দেখেন প্রথম যে প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্নটা কত ছিল আমরা একটু দেখে নেই, 2.3, দেখেন এখানে আমি আপনাদেরকে এটা শর্টকাটে বলে দিচ্ছি, 2.3 অথবা 2.6, এই দুইটার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আপনাদের 100% আসবে, 100% আসবে মানে বাই 100% আসবে, ঠিক আছে। এটা আপনাকে খুবই গুরুত্বের সহিত আপনাদেরকে এটা সলভ করতে হবে, এবং এই দুইটা থেকে আপনারা একটা বড় প্রশ্ন পাবেন, বড় প্রশ্ন যদি 7 মার্ক হয় তাহলে 7 এবং 10 হলে 10। ওকে, তারপর আমরা এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম করব, এখানে আমি কিছু কথা বলে দিচ্ছি, এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে আপনাদের 3 থেকে 4টা প্রশ্ন আসবে, মানে পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে প্রতি বছর 3 থেকে 4টা প্রশ্ন এসে থাকে। সো এই চ্যাপ্টারটাকে একটু বেশি পরিমাণে প্রায়োরিটি দিতে হবে। দেখেন 2.10, এটা 2012 এবং 2016 সালে এসেছিলো, খুবই গুরুত্বপূর্ণ এই যে প্রশ্নটা, এই যে প্রশ্ন এবং এই যে প্রশ্ন, এই যে 1টা, 2টা, 3টা, 4টা, এই 4টা প্রশ্ন থেকে আপনাদের মোটামুটি বলা যায় যে 1 থেকে 2টা প্রশ্ন চলে আসবে পরীক্ষাতে। সো খুবই গুরুত্ব সহকারে এগুলো আপনাদেরকে সলভ করতে হবে। তারপর এখানে দেখেন এই চ্যাপ্টার কিন্তু অঙ্ক বেশি, কারণ এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে, 2.21, 2.25, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। 2021 সালে যে প্রশ্নগুলো এসেছে, দেখেন এই যে প্রশ্নগুলো এসেছে এগুলো টোটালি আপনাদেরকে পড়তে হবে না, 2021 সালের সকল প্রশ্ন টোটালি বাদ দিয়ে দিবেন। তারপর দেখেন আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে এখান থেকে 2.27 এবং 2.30, এই দুইটা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা এবার খুবই বেশি, তবে আমরা যদি একটু তুলনা করি তাহলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা একটু বেশি, এবং লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে 2.31। তো আমরা যদি 2021 সালের প্রশ্নগুলো একটু অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো যে 2021 সালে দেখেন কয়টা প্রশ্ন এসেছে, 4টা প্রশ্ন এসেছে। সো বুঝতেই পারতেছেন যে এই চ্যাপ্টার থেকে প্রতি বছর সব থেকে বেশি প্রশ্ন আসে। আবারও আমি আপনাদেরকে বলছি
এই চ্যাপ্টার থেকে প্রতি বছর 3 থেকে 4টা বা 5টা প্রশ্ন এসে থাকে, মানে এই চ্যাপ্টার থেকে আপনারা অলমোস্ট 20 থেকে 25 মার্কস পাবেন। সো এই চ্যাপ্টারের প্রশ্নগুলো অবভিয়াসলি আপনাদেরকে একটু বেশি পরিমাণে প্রায়োরিটি দিতে হবে। তারপর আমরা কনিকে যাব, কনিক থেকে একটা বড় প্রশ্ন আসবে, বাট এখান থেকে আমরা কোনো সাজেশন দিব না, কারণ এখানে যে কোনো প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে। ওকে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে 3-স্টার দেওয়া কথা ছিল, কিন্তু বাই মিস্টেক হয়তো দেওয়া হয় নাই। এখানে এই প্রশ্নটা দিক কোসাইনের মৌলিক উপপাদ্য এবার আসার সম্ভাবনা না অলমোস্ট 100%। তো 100%-এর মানে আশা করি আপনারা বুঝেন। ওকে, দেন হচ্ছে এই যে প্রশ্নটা 2.4.6, এই দুইটা প্রশ্ন থেকে, দুইটাই কিন্তু থিওরি, এই দুইটা থিওরাম থেকে একটা থিওরি আসার সম্ভাবনা খুবই 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 বেশি। সো গুরুত্ব সহকারে আপনাদেরকে এগুলো সলভ করতে হবে। এই দেখেন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু এই প্রশ্নটাই সেম প্রশ্ন, জাস্ট এটাকে চেঞ্জ করে এসেছে। সো চেঞ্জ করে আসলো যাতে আপনারা আনসার করতে পারেন, এরকম একটা প্রিপারেশন নিয়ে যাবেন পরীক্ষাতে। তারপর আমরা যদি একটু নিচে যাই, তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন পরীক্ষাতে আসে, এই চ্যাপ্টারে একটু বেশি গুরুত্ব দিতে হবে। তারপর দেখেন এখানে এই যে প্রশ্নটা 4.14, তারপর রয়েছে 4.16, 4.17, 4.18, এই 4.18টা এবার অলমোস্ট 100% বলা যায় যে পরীক্ষাতে এবার এটা আসবে। এবং আরেকটা প্রশ্ন আছে ঘনক রিলেটেড, আমরা একটু চলে যাব নিচে। হ্যাঁ, এই দেখেন ঘনক রিলেটেড আরও একটা প্রশ্ন আছে। আচ্ছা, এই প্রশ্নটা পড়বেন, এই দুইটা পড়বেন, মানে 3-স্টার দেওয়া যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টার থেকে কিন্তু লাস্ট ইয়ার দুইটা প্রশ্ন এসেছিল, দেখেন এখানে দুইটা প্রশ্ন এসেছিলো। সো আপনাদেরও কিন্তু এরকম 2 থেকে 3টা প্রশ্ন আপনাদের আসবে। আচ্ছা, এখানে আমি একটু বলে দিচ্ছি এই প্রশ্নটাকে একটু বেশি পরিমাণে প্রায়োরিটি দিবেন, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি আপনাদেরকে, আর বাকি যেগুলো বলেছি সেগুলো একটু প্রায়োরিটি দিলে আশা করি আপনারা এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। এখন যদি আমরা সমতলে যাই, সমতলের মধ্যে দেখেন সমতল থেকে আপনি নিয়মটাকে ফোকাস করবেন, সমতলে প্রশ্নগুলো কিন্তু চেঞ্জ করে আসতে পারে। যেমন এখানে 5.5, এই প্রশ্নগুলো কিন্তু চেঞ্জ করে আসতে পারে, মাথায় রাখবেন। 5.7, 5.8, 5.10, তো এখানে আমি যে 4টা প্রশ্ন দিয়েছি একটা প্রশ্ন কনফার্ম আসবে এই 4টা থেকে। আর এখানে দেখেন 5.14 করে যাবেন। সো সমতল থেকে আমরা দেখতে পাচ্ছি 2021 সালে মাত্র একটা প্রশ্ন এসেছে। সো আপনাদেরও এরকম একটা প্রশ্নে আসার সম্ভাবনা রয়েছে। স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন থেকে মিনিমাম 2টা প্রশ্ন 100% আসবে, এবং এই চ্যাপ্টার থেকে একটা বড় প্রশ্ন আসবে এবং একটা ছোটো প্রশ্ন আসবে, মানে স্ট্রেট লাইন থেকে বড় প্রশ্ন এবং ছোটো প্রশ্ন দুইটাই কিন্তু এসে থাকে। সো স্ট্রেট লাইনকে অবশ্যই আপনাকে বেশি পরিমাণে প্রায়োরিটি দিতে হবে, এটা পড়বেন। তারপর হচ্ছে 6.2 পড়বেন। তারপর আমরা যদি নিচে চলে যাই, দেখেন এখানে আমি বলে দিচ্ছি, এখানে এখানে দেখেন এই যে 6.11, ভালো করে লক্ষ্য করেন, এই যে ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ নির্ণয়, খুব ভালো করে লক্ষ্য করেন, এই টাইপের, এই টাইপের মানে এই নিয়মের একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে। সো এখানে কি করতে হবে, এখানে মূল বিষয়টা হচ্ছে আপনাকে নিয়ম ফোকাস করতে হবে। আবারও বলছি আমি, এরকম দুইটা সরল রেখা আপনাদেরকে দিয়ে দিবে, এবং দুইটা সরল রেখার মধ্যে যে ন্যূনতম দূরত্ব এবং এই ন্যূনতম দূরত্বর মধ্যে যে, বা ন্যূনতম দূরত্ব রেখার যে সমীকরণ, এই রিলেটেড একটা প্রশ্ন 100% আসবে, 100% আসবে। সো কোনোভাবেই কিন্তু এই নিয়মটাকে স্কিপ করা যাবে না। তারপর দেখেন এখানে বেশ কিছু অঙ্ক এরকম দেয়া আছে, আমি দেখতে পাচ্ছি, দেখেন এখানে 6.12, 6.12 নিয়ম ফোকাস করতে হবে আপনাকে। আর এখানে আরও কিছু প্রশ্ন আছে যেগুলো দেওয়া আছে, সো এই প্রশ্নগুলোতে আপনাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। দেখেন প্রতিসাম্য আকার, এই এই প্রশ্নগুলো সাধারণত ছোটো প্রশ্নে আসবে, অর্থাৎ 3 মার্কসে আসতে পারে, বাট এই প্রশ্নগুলো আসলে অবশ্যই 7 মার্কসে আসবে, অর্থাৎ বড় প্রশ্নে আসবে। দেখেন এই চ্যাপ্টার থেকে, এই প্রশ্নটাও পড়বেন, দেখেন এই চ্যাপ্টার থেকে 2021 সালে 2টা প্রশ্ন এসেছে, এর মধ্যে একটা হচ্ছে দূরত্ব নির্ণয় এবং একটা হচ্ছে দূরত্ব রেখার যে সমীকরণ, সেই সমীকরণ রিলেটেড সমস্যা। তো আমি আবারও বলছি, এই চ্যাপ্টার থেকে এই নিয়ম থেকে, অর্থাৎ দূরত্ব নির্ণয় এবং দূরত্ব নির্ণয়ক রেখা থেকে একটা প্রশ্ন ডেফিনেটলি আপনাদের আসবে, এবং আরেকটা প্রশ্ন ছোটো প্রশ্ন আসবে, মানে একটা 3 মার্ক, একটা 7 মার্ক, মানে এই স্ট্রেট লাইন থেকে আপনারা 10 মার্কস কমন পাবেন। এখন যদি আমরা স্পিয়ারে চলে যাই, অর্থাৎ গোলকে চলে যাই, সো গোলক থেকে আপনাদেরকে ছোটোখাটো কিছু প্রশ্ন করতে হবে, যেমন 7.3, এখানে 3-স্টার দেওয়া হয় নাই, মেবি বাই মিস্টেক, এটাও কিন্তু 3-স্টার যুক্ত প্রশ্ন। তারপর আমরা যদি নিচে যাই,
একটা প্রশ্ন সাধারণত গোলক থেকে আপনাদের আসবে। সো এবার এই প্রশ্নটি আসার সম্ভাবনা মোটামুটি 100% বলা যায়। আর বাকি যে প্রশ্নগুলো আপনি পারেন বা যে প্রশ্নগুলো আপনারা পড়েছেন সেগুলো একটু দেখে যাবেন। এই 7.4টা পড়ে যাবেন, এটা কিন্তু 3 স্টার, এটা এখানে দেওয়া হয় নাই। 2020 দেখেন, 2020 সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো থেকে অনেকগুলো প্রশ্ন 2022 সালে সরাসরি চলে আসবে। তারপর হচ্ছে দেখেন, তারপর হচ্ছে 2021 সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো টোটালি বাদ দিয়ে দেবেন, সেগুলো টোটালি আপনাদের প্রয়োজন নাই। মানে আপনাদের হচ্ছে 2020-এর প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এখন দেখেন আমরা যদি একটু ভেক্টরে যাই, দেখেন এই চ্যাপ্টার থেকে 2021 সালে 2টা প্রশ্ন এসেছে। আচ্ছা, ভেক্টর থেকে অনেকগুলো প্রশ্ন আসবে, ভেক্টর থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসবে আপনাদের। আবারও বলছি আমি, ভেক্টর থেকে আপনাদের 3 থেকে 4টা প্রশ্ন আসবে। দেখেন 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু ভেক্টর থেকে আসবে, আপনারা কনফার্ম এই ভেক্টর থেকে 10 মার্কস কমন পাবেন। তো প্রথমত আপনারা এই 8.3টা পড়ে যাবেন, এটা পড়ার কোনো প্রয়োজন নাই। তারপর দেখেন এখানে আমরা ছোটোখাটো আরও কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, যে রম্বসে কর্ণদ্বয় পরস্পর লম্ব, খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এগুলো কিন্তু সব কিন্তু ছোটো ছোটো প্রশ্ন, এগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে, নিয়ম ফোকাস করতে হবে। এই ভেক্টরের প্রশ্নগুলো কিন্তু কোয়েকশন চেঞ্জ করেও আসতে পারে, কোয়েকশন চেঞ্জ করে আসলেও যাতে আপনারা আনসার করতে পারেন, এরকম একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষাতে যাবেন, তাহলে আশা করি ভালো কিছু করা সম্ভব। 8.21টাও পড়ে যাবেন। তারপর এখানে দেখেন এই চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন আপনাকে পড়তে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে আমি আগে বলেছি 3 থেকে 4টা প্রশ্ন আসবে। দেখেন 8.27, 8.28, 8.29, 8.30, এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সহজ, ছোটো 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 প্রশ্ন এগুলো। সো এই প্রশ্নগুলোকে একটু বেশি অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। 8.35টা পড়ে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখেন, এখানে একটু আমরা নিচে আসি। এই টাইপের দেখুন, এই যে ভেক্টরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু পড়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই ভেক্টর থেকে প্রশ্ন কিন্তু একটা আসতে পারে, মানে একটা আসার সম্ভাবনা খুবই বেশি বলা যায়। আর এখান থেকে আরও 1-2টা প্রশ্ন আছে, আমরা একটু দেখে নেব, যেগুলো সাধারণত মাঝে মধ্যে পরীক্ষাতে এসে থাকে। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা যে এই চ্যাপ্টার থেকে একটু লক্ষ্য করেন, এই চ্যাপ্টার থেকে 2021 সালে 3টা প্রশ্ন এসেছিলো। তো আপনাদেরও কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন আসবে, এটা 100% শিওর। সো ভেক্টর চ্যাপ্টারটা একটু বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে। আর এই যে প্রয়োগ, প্রয়োগ থেকে এখানে 2 থেকে 3টা প্রশ্ন আছেই, যেমন 9.3, 9.1 অ্যান্ড 9.6, পাশাপাশি 9.4, এই 4টা প্রশ্ন থেকে 1টা প্রশ্ন 100% আসবে। এখন দেখেন এই ছিল আমাদের ভেক্টর অ্যানালাইসিস, মানে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাজেশন। এখন এখানে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিচ্ছি। প্রথমত হচ্ছে যে আপনি যদি A+ পেতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, যে 3 স্টার এবং 2 স্টার, এই 2টা জিনিস আপনাকে পড়তে হবে যদি আপনি A+ পেতে চান। আর যারা A পেতে চান, তারা শুধুমাত্র 3 স্টার দেওয়া প্রশ্নগুলো পড়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তারপর এখানে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে নিয়ম ফোকাস করতে হবে। সব প্রশ্ন কিন্তু হুবহু কমন আসবে না, সো আপনাকে কিন্তু এখানে নিয়মগুলো একটু গুরুত্ব সহকারে ফোকাস করতে হবে, কারণ নিয়মগুলো ফোকাস করার মাধ্যমে কিন্তু আপনি যদি কমন নাও আসে তাও আপনি সেটাকে আনসার করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ব্রিফ কোয়েকশন। দেখেন এই ব্রিফ কোয়েকশন থেকে 10 মার্কস আসে, এবং এই 10 মার্কস কিন্তু আপনাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। এই 10 মার্কস যাতে কোনোভাবেই মিস না যায়, এই জিনিসটাতে আপনাকে বেশি পরিমাণে প্রায়োরিটি দিতে হবে। এই 10 মার্ক কোনো পরিস্থিতিতেই যাতে মিস না হয়, এই বিষয়টাতে আপনাকে সর্বদাই সতর্ক থাকতে হবে। আচ্ছা, এই 10 মার্কসের জন্য আমার কাছে কিন্তু ব্রিফ কোয়েকশনগুলো আছে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ভিডিওর ডেসক্রিপ কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি চেষ্টা করবো যে আপনাদের ব্রিফ কোয়েকশনগুলো দিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি আপনারা যারা রেনেসা ইজি বুকটা কিনেননি, যদি সামর্থ্য থাকে তাহলে বইটা কিনে দেখতে পারেন। এটা হচ্ছে আমার 2 বছরের পরিশ্রমের ফলে এই বইটা লেখা হয়েছে। সো আশা করি বাজারের অন্য সকল বই থেকে এই বইটা অবশ্যই ব্যতিক্রম হবে। আর আপনারা যদি পেইড কোর্স করতে চান, আমাদের কিন্তু সকল সাবজেক্টের পেইড কোর্স আমাদের অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা কল দিতে পারেন, অথবা আমাদের কিন্তু ফেসবুকেও যোগাযোগ করতে পারেন। এবং আমাদের পাই ম্যাথ ক্লাব চ্যানেল অলওয়েজ আপনাদের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও আশা করি থাকবে। সবাইকে শুভকামনা জানাচ্ছি, বেস্ট অফ লাক সবাইকে।